ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. اللهم لا تؤاخذني بما يقولون واجعلني أحسن مما يظنون واغفر لي لما لا يعلمون. আজকে কোরআন হাদিসের বক্তৃতা দেওয়ার মানসিকতায় চলে গেল, আবেগ আপ্লুত হয়ে আমি ছাত্রদের অভিভাবকদেরকে এবং এই মাদ্রাসা এবং তার পৃষ্ঠপোষক যারা তাদের উদ্দেশ্যে দুটো কথা বলে দস্তারবন্দি করে আমি বিদায় নেব। মহান আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। তালাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে, শুধু তালবিলমের উপরে নয়, প্রত্যেক তালবিলমের বাবার উপরেও, মায়ের উপরেও, সমাজের প্রত্যেক মানুষ নর নারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ, সেই ফরজ পালন করো। আর হে তালবে ইলম, বিশেষ করে তোমরা ছাত্র, তোমাদের উদ্দেশ্যে বলি, যারা পড়াশোনা করছো, যারা মাথায় আমানত বাঁধবে, পাগড়ি বাঁধবে না, বরং আমানত বাঁধবে, একটা দায়িত্ব মাথায় নেবে, সেই দায়িত্ব তোমাদের মাথায় জড়িয়ে দেওয়া হবে। আর সেই দায়িত্ব পালনে তুমি যদি ত্রুটি করো, তাহলে বুঝতেই পারছো তোমাকে হিসাব দিতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া মনের মধ্যে আনয়ন করো, আল্লাহ তোমাদেরকে ইলম দান করবেন, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দান করবেন। এতক্ষণ আমাদের প্রশংসায় আমাদের হেড মাওলানা সাহেব যা কিছু বললেন, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দিন, আর যা বললেন তার থেকে যেন আল্লাহ আমাদেরকে আরো উচ্চ বানান। আর যা জানেন না, আমার ব্যাপারে যা জানেন না, যেমন অনেকে না জেনে যারা সমালোচনা করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন। যারা আমাদের মিজানের পাল্লা ভারী করছেন নিজের নেকি দিয়ে, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন। আর আমার বিষয়ে যে বিষয় অজানা তাদের, সে বিষয়ে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আল্লাহর তাকওয়া যদি মনের মধ্যে আনা হয়, তাহলে ইলম বাড়বে এবং সেই ইলম কাজে লাগবে। যে কথা অন্তর থেকে বের হয়, সে কথা অন্তরে গিয়ে প্রবেশ করে। আমাদের প্রশংসায় পঞ্চমুখ যিনি, আমি বলতে চাইছি আমাদের হেড মোল্লা সাহেব, আমাদের এই বড় হওয়ার পেছনে তারও বড় হাত আছে, আমি সে কথা বলবো। আমি পরশুদিন পাকুড়ের ভবানীপুরে গেছি, জানাজা পড়ালাম, সেখানে আমার পরিচিতি হলো, মাটি দেওয়ার সময় একটা ছোট্ট বাচ্চা খালি গায়ে, ছোট্ট বাচ্চা খালি গায়ে সালাম দিয়ে বলছে, জি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার মতো আলেম হতে পারি। ছোট্ট বাচ্চা, তার বাবা শিখিয়েছে, মাসে আমাকে আমার সঙ্গে পরিচয় আছে, এসে বলছে আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনার মতো আলেম হতে পারি। দোয়া দিলাম, মুর্শিদাবাদে বেলডাঙ্গায় এক সভায় গিয়েছিলাম, সেখানে এক পাবলিক এইভাবেই প্রশ্ন করলেন যে আপনার মতো আলেম করতে হলে আমার ছেলেকে কি করতে হবে। অনেকে জানতে চান আমি কিভাবে এত লেখা লিখলাম, কিভাবে আমি মদিনায় গেলাম,
আমরাও হয়তো সেই চেষ্টা করব আমরাও পারব আমরাও যাব এই কথা অনেক ছাত্রের মাথায় থাকতে পারে এজন্য আমি সংক্ষেপে আমার জীবনী বলছি যা করলে তোমরাও মদিনাতে পৌঁছে যাবে এবং তোমরাও ইনশাআল্লাহ আকাশের তারকা হবে যা দূর থেকে মানুষ তোমাদেরকে জ্বলজ্বল করতে দেখবে এবং সমাজে তোমাদের নাম উজ্জ্বল হবে তোমাদের মা-বাবার মুখ উজ্জ্বল হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন গরীব মানুষের ছেলে চাষীর ছেলে গিয়েছিলাম সর্বপ্রথম আমার মাদ্রাসা বটগ্রামের মাদ্রাসা তারপর পুবার মাদ্রাসা তার আগে আমি 8 পর্যন্ত হাই স্কুলে পড়েছি আউসগ্রামের হাই স্কুলে 8 পর্যন্ত পড়া কিন্তু পড়ার পরে মাদ্রাসার জীবনেও বাংলার চর্চা আমার ছিল আর বাংলার চর্চা ছিল বলেই ইংরেজি গ্রামার বাংলা গ্রামার থেকে আমি আরবি গ্রামারটা ভালো রপ্ত করতে পেরেছিলাম তারপর আমি চলে যাই মহিষা ডহরি মাদ্রাসায় আমার একটা অভ্যাস ছিল যেটা আশা করি তোমরা নোট করবে এবং যারা অভিভাবক আছেন তারা ভালো করে শুনুন একটা পত্রিকায় প্রতিযোগিতা স্বরূপ একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যে শিক্ষার পেছনে সবথেকে কোন জিনিস বেশি কাজ করে যে জিনিসের মাধ্যমে একটা মানুষ বড় থেকে বড় হতে পারে জানেন তার জবাবে কি বলা হয়েছিল সবথেকে শ্রেষ্ঠ জবাব ছিল তার বলা হয়েছিল উৎসাহ দান ছেলেকে উৎসাহ দিন ছেলেকে পড়ার জন্য উৎসাহ দিলে সে ভালো উপরে উঠতে পারবে আর যদি ভাই গাধা তোর তারা কিছু হবে না রে নিরুৎসাহ করলে যদি আপনি ছেলেকে উৎসাহ দান না করে তাকে ছোট করেন তোর তারা কিছু হবে না তুই গাধা তাহলে আপনি একজন গাধা আপনি অভিভাবক সঠিক নন যা আপনি আপনার ছেলেকে তৈরি করার জন্য তাকে যদি প্রথম থেকে ছোট করেন এটা আপনার জ্ঞানের পরিচয় না তাকে উৎসাহিত করেন না তুই পারবি সবাই বড় হয়েছে আরে আব্দুল হামিদ মাদানী মদিনায় গেল তুই যেতে পারবি না কেন হাসান মাদানী মদিনায় গেল তুই যেতে পারবি না কেন আমি মদিনার কথাই বলছি আমি দ্বীনে ইলমের কথা বলছি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার ওসব কথা বলছি না ওই বাবু একইভাবে ইঞ্জিনিয়ার করার জন্য অবশ্য ডাক্তারের ছেলে ডাক্তার হবে তারপর ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে অবশ্য আলেমের ছেলে আলেম হবে কিনা এটা সন্দেহ আছে তার কারণ আমাদের মাদ্রাসার সেক্রেটারিরা তাদের ছেলেকে মাদ্রাসায় দেন না আলেমরা তাদের ছেলেকে মাদ্রাসায় নিজে ঠকি যাওয়ার দরকার নেই এইভাবে আলেম করতে চায় না যেহেতু এতে চাকরি নেই তো এইভাবে বুঝতেই পাচ্ছেন যে আলেমের ছেলে আলেম হবে তার কোনো গ্যারান্টি নেই কাকের ডিম সাদা হয় পণ্ডিতের ছেলে গাদা হয় আপনারা জানেন সুতরাং যাই হোক যদি আপনি উৎসাহিত করেন আপনার ছেলেকে তাহলে আপনার ছেলে আলেম হওয়ার জন্য তার মনের ভিতরে যোগ্য উৎসাহ পাবে এবং আস্তে আস্তে সে বাড়তে শুরু করবে আমার ভিতরে কি এমন উৎসাহ ছিল যে আমি পড়তে শুরু করলাম আমার ভিতরে একটা উৎসাহ ছিল গ্রামের লোক উৎসাহ যে দিয়েছে এবং বলেছে আলেম হলে এই হবে ওই হবে কিন্তু নিরুৎসাহ আমার এক আত্মীয় নিরুৎসাহ করেছে আমাকে যে পড়তে যাস না পড়লে কি হবে পড়ে তো মসজিদে ঝাড় দিবি আর লোকের লাথি খাবি সুতরাং সেই নিরুৎসাহ জায়গাতে অন্য লোকে আমাকে উৎসাহ দিয়েছে আর তার জন্য আমার অভ্যেসই হলো যে আমাকে আলেম হতে হবে এছাড়া আমার কোনো উপায় নাই আমার একটা অভ্যেস ছিল আমি যেটা পড়তাম পড়ার পরে শুনে নাও ছাত্ররা ভালো করে শোনো পড়া যখন শিখবে পড়তে যখন সব স্টাডি যখন করবে তখন তোমার এই হওয়া উচিত যে যা শুনবে ওস্তাদের কাছে ভালো করে মনোযোগ সহকারে শুনবে আর যা তারপর সেটাকে বোঝার চেষ্টা করবে ভালো করে বুঝতে না পারলে প্রশ্ন করবে তারপরে সেটাকে নোট করবে তারপরে মুখস্থ করবে আর তারপর আপোষে সহপাঠীদের সাথে তোমরা মুজাকারা করবে কারণ ইন্নামাল ইলমু বিল মুজাকারা মুজাকারা করলে তাকরার করলে একসঙ্গে পুনরালোচনা করলে তখন ইলম বর্ধন হবে এইভাবে আমরা মাদ্রাসায় করতাম লেখালেখি করতাম আর একটা অভ্যেস ছিল আপনারা যারা আমার বই পড়েছেন প্রায় বইয়ে দেখবেন প্রবাদ বাক্য লেখা আছে প্রবাদ আছে কবিতা আছে এগুলো আমি পেলাম কোথায়
সৌদি আরবে 37 বছর বসে আছি সেখানে এই সব প্রবাদ আর এই সব কবিতা কোথা থেকে পেলাম অনেকে অবাক হন প্রশ্ন করেন আমার অভ্যাস ছিল ছোটবেলা থেকে যদি কারো মুখে কোনো প্রবাদ শুনতাম সঙ্গে সঙ্গে আমার পকেটে আমার সব সময় পকেটে কলম থাকতো কাগজ থাকতো আমি সেটা নোট করে নিতাম নোট করে নিয়ে আমার খাতায় তুলে নিতাম যে প্রবাদ শুনতাম যে কথা ভালো কথা শুনতাম রাস্তায় যদি কোনো কাগজ পড়ে থেকেছে সেই কাগজ তুলে আমি নিজে পড়েছি এবং যদি কোনো দামি কথা লেখা থাকতো তাহলে সেটাকে আমি নোট করে রাখতাম এইভাবে ইলম চর্চা করতে করতে মহিষাডহরির মাদ্রাসায় যখন আমি গেলাম তখন আমার লেখার যে লেখনী শক্তি তা আমার মাথায় এলো এবং লিখতে শুরু করলাম আস্তে আস্তে লেখার ভাবটা প্রকাশ পেতে লাগলো আমি বলি যে মহিষাডহরির মাদ্রাসায় যখন আমরা গেছি তখন কারেন্ট ছিল না কেরোসিনের আলো তখন হাশেম মাদানিও আমার সাথে এক রুমে পড়তো তখন কারেন্ট থাকতো না আর হেরিকেনের আলো সেটাও সব সময় জ্বালানো যাবে না বেশি রাত পর্যন্ত ছেলেদের ডিস্টার্ব হবে মহিষাডহরির মাদ্রাসার ছাদে গিয়ে ওই ছাদে চাঁদের আলোতে আমি লিখেছি চাঁদের আলোতে লিখেছি কখনো কখনো হেরিকেনের আলো ছোট করে দিয়ে শীতের কাছে হেরিকেন রেখে আমি লিখতে শুরু করেছি লেখার অভ্যাসটা ছিল আমার আর ওই মহিষাডহরির মাদ্রাসার আমার লেখা প্রথম বই হলো বিনাপনের বউ বিনাপনের বউ হ্যাঁ আমি দিনের ব্যাপারেও লিখেছি সাহিত্যেও সাহিত্য নিয়েও লিখেছি আমার প্রায় পাঁচ ছটা উপন্যাসও আছে যারা যুবক তারা নিশ্চয়ই জানবে তো এইভাবে আস্তে আস্তে আমি লেখার চর্চাটা শুরু করেছিলাম সেখান থেকে লিখতে লিখতে আমার মাথায় খালি এলো একদিন আমাকে এক আত্মীয় বললো তুই কি করবি লেখাপড়া করে এইসব আর্মি পড়ে কি হবে তো আমি বলেছিলাম আরব যাব আরব যাব আরব যাওয়া হয় সেটা আমি জানতামই না আমার মুখ থেকে বেরিয়েছিল আরব যাব আর সেই ছাত্রদের মধ্যে মহিষাডহরির এক ছাত্র ছিল যে আমাকে পথ দেখিয়েছিল আরবের লোক দেখিয়েছিল কিন্তু সে বেচারি পথভ্রষ্ট হয়ে গেছে এই জন্য তার নাম আমি আর নিচ্ছি না তারপর সেই ছাত্র আমাকে দিশা দিয়েছিল যে তুমি এখানে না থেকে তুমি চলে যাও ইউপিতে উত্তরপ্রদেশে পড়ো উত্তরপ্রদেশে পড়লে পরে তুমি সত্যি আরব যেতে পারবে সেই ছাত্র এই হেড মৌলানার ঠিকানা দিয়ে এনার বাসা এনার বাড়ি সাকুরগাছা তার সঙ্গে হাবিবুর রহমান ফাইজি তিনিও এখানে আছেন এবং তিনিও আমার সাথে বহুদিন বহুকাল প্রায় 15-16 বা 18-20 বছর হবে আমার সঙ্গে কাজ করেছেন আমাদের সৌদি আরবের সাথী কর্মী হিসাবে সহকর্মী হিসাবে কাজ করেছেন তার সাথে এনার বাড়ি গিয়ে যিনি আমার প্রশংসা করছেন আমি বড় গর্বিত আমি গর্বিত যে তিনি আমাদের বড় হয়ে আমাদের সহযোগিতা করে প্রত্যেক কাজের প্রত্যেক উচ্চ কাজের জন্য প্রত্যেক সফলতার জন্য সহযোগিতা চাই মানুষ কেউ নিজে নিজে উঁচু হতে পারে না মানুষ নিজে স্বয়ং সম্পূর্ণ নয় তার পেছনে সহযোগিতা চাই মা বাপের সহযোগিতা চাই মা বাপের উৎসাহ দান চাই এই রকমই বন্ধু বান্ধবের উৎসাহ চাই পরিবেশের উৎসাহ চাই মা জামাতের উৎসাহ চাই এই চাই চাই করে সব সবাই মিলে যদি উৎসাহিত করে তাহলে সেই মানুষ পরিপূর্ণতার শিখরে পৌঁছতে পারে সফলতার শিখরে পৌঁছতে পারে এনার সঙ্গে যোগাযোগ করে এনার মাধ্যমে আমি উত্তরপ্রদেশ গিয়েছিলাম ফাইজাম ফাইজামে পড়ার আরো সুন্দর পরিবেশ পেলাম সেখানে ওনার সাথে একই রুমে আমরা সবাই থেকে পড়াশোনা করলাম তারপরে আমার মনের মধ্যে একটা আশা জাগলো যে আমি আরব যেতে পারবো কারণ তখন সবাই আরব যাচ্ছিল তো আমি এক সময় এই হযরতের সাথে আলোচনা করলাম যে আমি গরিবের ছেলে যদি আরবের চান্স পাই আমি যাবো কি করে অনেক টাকা শুনেছি অনেক টাকা লাগে টিকিট আছে শুনেছি কিন্তু টিকিট না এলে টিকিট কিনে যেতে হয় তখন উনি বলেছিলেন যে আপনার আগে চান্সটা হোক টাকা লাগে আমি দেবো চান্সটা আগে হোক টাকা লাগে আমি দেবো ইনি বলেছিলেন সেখান থেকে আমি উৎসাহ পেয়েছিলাম তখনও লেখা জারি ছিল আমি তখনও লেখালেখি করছি সেখানে অনেক কিছু অনেক বিষয় নিয়ে লেখালেখি করেছি সেসব প্রকাশ পাইনি পরে আমি অন্য বই আকারে অন্যভাবে সংশোধন করে আমি প্রকাশ করেছি হতে হতে যখন চান্স এলো তখন আমার নাম যেহেতু আমি পাঠিয়েছিলাম আগে সনদ কবুল হয়নি প্রথমে
দ্বিতীয়বারে যখন চান্স এলো মাদ্রাসার মধ্যে যখন আমি সেকেন্ড বা থার্ড ছিলাম তখন আমাকে ডাকা হয়নি কেন যেহেতু আমি একবার আগে সনদ পাঠিয়েছি হাবিবুর রহমান সেখানে আমাকে সহযোগিতা করেছিলেন এবং সেখান থেকে আমাকে চিঠির মাধ্যমে তখন তার ফোন টোন নেই চিঠির মাধ্যমে আমাকে ডেকে বললেন যে আপনার নম্বর আছে আপনি চলে আসুন আমি নিজে থেকে গিয়ে সেখানে সনদ নিয়ে তারপরে মদিনা পাঠিয়ে দিয়ে আল্লাহর রহমতে কবুল হয়ে গেল তারপরে তখন আমি তার আগে পিসকুড়িতে আছি পিসকুড়িতে ইমামতি করছি মাদ্রাসায় পড়াচ্ছি আর আমার মন তাহাজ্জুদের নামাজে আমি আত্মপ্রশংসা করছি না যে আমি তাহাজ্জুদ পড়ি ভাইরা তাকওয়া যদি থাকে মনের ভিতরে মনের উৎস থেকে উচ্চারিত হবে তাকওয়ার কাজ আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে পাবে রব্বি জিদনি ইলমা প্রত্যেক ফজরের নামাজের পরে একবার বলবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহর কাছে চাইলে পাবে আমি মদিনায় যাওয়ার জন্য এমন ভাবে আমি একান্তে আমি সব সময় যেন চিন্তা করতাম আমি কিভাবে যাব ইমামতি করতাম মাদ্রাসায় পড়াতাম আর আমার মনে বলতো নাই হ্যাঁ হু মেরে দিল মদিনা মে হ্যায় মদিনা কে ফুল তো ফুল কাঁটু মে ভি হুসন হ্যায় মাই হ্যাঁ হু মেরে দিল মদিনা মে হ্যায় এইভাবে মন গাইতো আর সব সময় আমি আশা করতাম আল্লাহ গো তুমি যদি আমাকে সাহায্য না করো তো সাহায্যকারী কেউ নেই এইভাবে এই সমস্ত বন্ধু বান্ধবদের সহযোগিতার মাধ্যমে যখন আমি উৎসাহিত হই এবং পড়াশোনায় লেখনিতে লেখনিতেও আমি উৎসাহ পেয়েছিলাম মদিনায় পড়তে পড়তে আব্দুস সালাম মাদানী উনি হায়দ্রাবাদের উনিও লেখাতে উৎসাহিত করেছেন আব্দুস সালাম মাদানী যার বাড়ি নদিয়া তিনিও আমাকে উৎসাহিত করেছেন লেখার ব্যাপারে এইভাবে উৎসাহ একটা এমন জিনিস যে উৎসাহের মাধ্যমে একটা মানুষ বড় হতে পারে সুতরাং ছাত্রদের উদ্দেশ্যে বলি তোমরা উৎসাহিত হও পড়াশোনায় আর তাকওয়া তোমরা মনের ভিতরে আন উৎসাহ উমর ইবনে আব্দুল আজিজ বলেছেন যে যদি তুমি পারো ফাকুন আলিমান তাহলে তুমি আলেম হও আর যদি না পারো তাহলে তালিবে ইলম হও যদি তাও না হতে পারো তাহলে তুমি তাদেরকে ভালোবাসো আলেম ওলামা তালেবে ইলমকে ভালোবাসো ঘৃণা করো না যদি তুমি তাও না পারো তাহলে তাদেরকে ঘৃণা করো না এই যে একটা দামি কথা এরই মাধ্যমে দেখবেন এই দিনই ইলম এই ইলম চর্চা যেগুলো আছে আপনাদের মাদ্রাসা মাদ্রাসা মাশাআল্লাহ কায়েম হয়েছে যারা দান করেছেন তারা যদি দান না করতেন নিশ্চয়ই হতো না আল্লাহর তৌফিক হলে আপনাদের মন যদি ঢলে তাহলে বহু কিছু হতে পারে অতএব আপনারা সুদৃষ্টি দিলে দেশে ভালো ভালো আলেম তৈরি হবে এবং আর নিশ্চয় এই জন্যই আমি বলছিলাম যে তাড়াতাড়ি চলে যাবে যাই হোক সংক্ষেপে কথা হলো উৎসাহ দান করি নিশ্চয় আর এখলাস যদি থাকে ইনশাআল্লাহ যারা সেক্রেটারি আছেন তাদের মধ্যে তাকওয়া আনতে হবে এখলাস থাকলে পরে আপনি নিশ্চয়ই চাইবেন যে আজীবন আপনি সেক্রেটারি হয়ে থাকুন কারণ এটা হচ্ছে ইলমের পথ আর মান সালাকা তারিকান ইলতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি ইলমের পথে থাকে ইলমের পথে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে মৃত্যু দেন বা জান্নাতের পথে তার মরণ হয় আল্লাহ তাআলা জান্নাতের পথে তাকে পরিচালিত করেন সুতরাং আপনি আজীবন সেক্রেটারি হয়ে থাকুন এবং তার ইখলাসের সাথে আপনি চালাবার চেষ্টা করবেন মুদাররিস হিসাবেও তাই ছাত্রদের প্রতি আপনি হিতাকাঙ্ক্ষী হবেন ছাত্রদের প্রতি আপনি শুভাকাঙ্ক্ষী হবেন এইভাবে সবাই যদি একে অপরকে উৎসাহিত করে ঘরে যদি মায়ের উৎসাহ পায় বাবার উৎসাহ পায় এবং গুতুনি না খায় আর মাদ্রাসায় এসে যদি মাদ্রাসার ওস্তাদদের যদি মার শুধু মার আর বকুনি না খায় কোনো কোনো মোদারেসা বা চোয়ার মন্ডলী বলে পরিচিত চোয়ারে গালি না খায় তাহলে উৎসাহ যদি পায় সে শিক্ষায় উৎসাহিত হবে এবং বড় আলেম তৈরি হবে সেখান থেকেও ছাত্র উৎসাহিত হয়ে
তারা উত্তরপ্রদেশ যাবে সেখান থেকে সৌদি আরব যাবে ইনশাআল্লাহ এবং আস্তে আস্তে আমাদের মতো আলেম হওয়ার চেষ্টা করবে আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন আল্লাহুম্মা আমিন আমি দুঃখিত কথা বলতে আমার অসুবিধা হচ্ছে গলা আমার সমস্যা আছে এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত ক্ষমা চাচ্ছি আর বিদায় নিচ্ছি আর শেষকালে যাদের মাথায় আমানত দেওয়া হবে যাদের মাথায় আজ পাগড়ি দেওয়া হবে যাদের মাথায় আজ দায়িত্বভার চাপিয়ে দেওয়া হবে দাওয়াতের দায়িত্ব ইসলাম প্রচারের দায়িত্ব ইসলামের কাজ করার দায়িত্ব ইখলাসের সাথে তাকওয়ার সাথে তোমরা মুত্তাকি ও পরহেজগার হয়ে এই দিনের দায়িত্ব গ্রহণ করবে এই আশা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন